তো বন্ধুরা, খুব সহজেই আপনারা এই ঢাকা মহানগর থেকে 10 টাকা রিক্সা ভাড়ার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন এই জমির একজাক্ট জমির লোকেশনে। আর এটা হচ্ছে সেই বাড়িটি, প্রচুর গাছপালা বাড়িতে আছে, আম জাম বরই, বাড়ির সামনে বেশ একটু খোলা জায়গা আছে। এখন ওই পর্যন্ত হচ্ছে সেই যে জমির সীমানা, ওই যে সামনে একটা বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে অল্প দামে জমি বাড়ি খুঁজছেন, তাদের জন্য আজকে আমি একটি বাড়ি নিয়ে আসছি। এই বাড়িটি অল্প একটু জায়গার মধ্যে, কিন্তু এখানে টোটাল জমির পরিমাণ আছে 5 কাঠা। এবং এই জমিটির অবস্থান হচ্ছে, এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডের গাছা গ্রামের গাছা মৌজায়। এখন বর্তমানে বাড়িটিতে বিদ্যুৎ আছে, বাট গ্যাস নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এই বাড়িটি থেকে বর্তমানে ভাড়া আসতেছে 3,000 টাকার মতো। এখানে সেমি পাকা বাড়িটি, টিন শেড আপনারা দেখছেন, এবং বাড়িতে সাবমার্সিবল আছে, এবং খুবই সুন্দর করে ছোট পরিসরে এই বাড়িটি করা, যদিও সামনে দিয়ে টিন শেড করে আবার রুম করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সেই বাড়িটি, বাড়ির সামনে বেশ একটু খোলা জায়গা আছে। এখন ওই পর্যন্ত হচ্ছে সেই যে জমির সীমানা, ওই যে সামনে একটা বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জমির সীমানা। 5.5 কাঠা জমির মধ্যে এক পাশে কর্নারে এই বাড়িটি করা আছে, আর ওটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 30 ফিট চওড়া যে রাস্তা, সেটা হচ্ছে সেই রাস্তাটা। তো এখানে এই জমিটি আপনারা আসতে পারেন, দেখতে পারেন, কাগজপত্র যাচাই ভাই সব আপডেট আছে, খাজনা খারিজ সব কিছুই আপডেট আছে। যদি আপনাদের পছন্দ হয় জমিটি নিতে পারেন। এখানে বাড়িটিতে মালিকের আস্কিং প্রাইস হচ্ছে 35 লক্ষ টাকা প্যাকেজ, অর্থাৎ কোনো কাঠা বা শতাংশ হিসাবের উনি মানে প্রাইস চান নাই, উনি চাইছেন যে 35 লক্ষ টাকা প্যাকেজ। তো আপনারা আসতে পারেন, দেখতে পারেন, জমিটি খুবই সুন্দর, বাড়িটিও বেশ সুন্দর করে করা হয়েছে। মালিক এখানে থাকেন না, স্ক্রিনে মালিকের যে প্রতিনিধি তার নাম্বার দিয়ে দেবো, আপনারা তার সাথে কথা বলে যাচাই বাছাই করে আসতে পারেন, দেখতে পারেন। কাগজপত্র যদি পছন্দ হয়, জমিটি বা বাড়িটি যদি পছন্দ হয়, তাহলে আপনারা বাড়িটি নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে গুগল ম্যাপে আমি দেখাচ্ছি আপনারা কীভাবে এই জমিটিতে ঢাকা ময়মনসিংহ থেকে এখানে আসতে পারবেন, সেই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমরা গুগল ম্যাপ থেকে দেখে আসি। তো বন্ধুরা, আমি গুগল ম্যাপের একটা উইন্ডো অন করেছি। এটা হচ্ছে সেই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে দিয়ে চলে গেছে রাস্তাটা। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের এটা হচ্ছে বোর্ডবাজার নামক যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে একটু উত্তরে গেলে আপনার এখানে IUT অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি নামে যে ইউনিভার্সিটিটা সেটা আছে। সেই ইসলামিক ইউনিভার্সিটির পাশ দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটাকে কাথরা রোড বলে। এই রাস্তা ধরেই আপনারা যদি একটু সামনে এগিয়ে আসেন, আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে জমির লোকেশনটা একজাক্ট কোথায়। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, আর আমি এই যে মাউসটা মুভ করে নিয়ে আসতেছি, এদিক দিয়ে সোজা আর চলে আসতে হবে কাথরা গ্রামে। কাথরা গ্রামে আসার পর যে রাস্তাটা 30 ফিট চওড়া একটি রাস্তা চলে গেছে জব্বার মার্কেটের দিকে, এই রাস্তা দিয়ে একটু সামনে আসলেই আপনার হাতে ডান পাশে একটা গলি দেখতে পাবেন, রাস্তা দেখতে পাবেন, যেখানে একটা স্কুলের সাইনবোর্ড আছে, এম জওয়ান স্কুল। সেই স্কুলের যে রাস্তা গলি, সেই গলি দিয়ে একটু আপনাদেরকে পশ্চিম দিকে এগিয়ে আসতে হবে, অর্থাৎ এটা হচ্ছে এম জওয়ান যে স্কুল, সেই স্কুলের গলি, স্কুলের অবস্থানটা ঠিক এখানে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে একটু সামনে চলে আসতে হবে। সামনে চলে আসলে এই যে আপনারা গাছগুলি দেখতেছেন, গাছপালা দেখতেছেন, এটাই হচ্ছে সেই জমির লোকেশন, বাড়িটি ঠিক এখানেই। আমি যদি একটু ক্লোজ করে আপনাদেরকে আবারও দেখাই যে জমি একজ্যাক্ট কীভাবে আসতে হবে, আমি একটু জুম ইন করে দেখাচ্ছি আপনারা কীভাবে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে রাস্তাটাতে আসবেন। এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে আমি যে মাউসটা মুভ করে নিয়ে আসতেছি, IUT গেটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তা ধরে সামনে আসলে একটু একটু খাল পাবেন, সেই খালটা পার হয়ে আরেকটু সামনে গেলে এটা হচ্ছে কাথরা গ্রাম। এখান থেকে যে জব্বর মার্কেট যাওয়ার যে রাস্তা, এই রাস্তা ধরে একটু সামনে এগিয়ে আসলেই এখানে এম জামান স্কুল, এই স্কুলের পার যে গলিটা, সেই গলিতে ঢুকলেই এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আসলে সেই জমির লোকেশন। তো বন্ধুরা, খুব সহজেই আপনারা এই ঢাকা ময়মনসিংহ থেকে 10 টাকা রিক্সা ভাড়ার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন এই জমির একজ্যাক্ট জমির লোকেশনে। তো বন্ধুরা, গুগল ম্যাপে আপনাদেরকে জমির লোকেশনটা দেখালাম। তো চলুন, গুগল ম্যাপ থেকে বেরিয়ে আমরা আমাদের নিয়মিত ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, গুগল ম্যাপে আপনাদেরকে দেখালাম কীভাবে এই জমির লোকেশনটাতে আসতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই বাড়িটি, প্রচুর গাছপালা বাড়িতে আছে, আম জাম বরই কাঁঠাল,
প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা, ইভেন কি কি জামলুকি প্রচুর গাছপালা আছে এখানে। জমিটির একেবারে প্যাকেজ মূল্য হচ্ছে শ পাঁচ কাঠা জমির মূল্য 35 লক্ষ টাকা। তো আপনাদের যদি জমিটি পছন্দ হয়, কাগজপত্র যেহেতু সব কিছু আপডেট আছে, বাড়িতে বিদ্যুৎ আছে, সাবমার্সিবল নেই, কম্প্রেসরের আছে, পানির জন্য কম্প্রেসরের ব্যবস্থা আছে, তো আপনার যদি পছন্দ হয় আসতে পারেন, দেখতে পারেন, কাগজপত্র যাচাই বাছাই করে যদি আপনাদের পছন্দ হয় জমিটি নিতে পারেন। জমিটির মালিকের প্যাকেজ প্রাইস হচ্ছে 35 লক্ষ টাকা। তো বন্ধুরা, খুবই সুন্দর একটি বাড়ি আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর আপনাদের মধ্যে যারা এরকম বাড়ি গাড়ি বা যে কোনো ধরনের প্রপার্টি বা সম্পত্তি বিক্রি করতে চান, বর্তমানে ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেখানে যোগাযোগ করলে আমরা আপনার সেই প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।